রাজনৈতিক দলের একজন নেতা হিসেবে আমি কাউকেই মনে করি না যে তিনি পর্যবেক্ষণের বাইরে থাকে, কিন্তু তারপরেও আমি বলব খুব অল্প সময়ের মধ্যে তারা এই ব্যাপারে আপনাদের দাবি মতো কমিশন করেছেন, ভূম বিরোধী যে আন্তর্জাতিক কমিশন তাতে সই করেছেন, এবং আমি আশা করি তারা আগামী দিনে কাজগুলো করতে পারবে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমি মনে করি মায়েরা অধিকার এবং উন্নয়ন সংগঠনগুলির মিলে এ পর্যন্ত যতজন ডিজাপিয়ার করেছেন, তাদের একটা লিস্ট তৈরি করেছেন, সেটা প্রায় 95% বা তার থেকে বেশি করে একদম 100% কাজ করতে পারবেন কিনা তা জানি না। যারা যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে সেই মানুষগুলোকে খুঁজে বার করতে পারবেন কিনা সেটাও একটা কঠিন কাজ। সবচেয়ে বেশি কঠিন মনে হয় যে দেশে বড় উঠে যত ভালো যত নির্যাতন বিরোধী গুণ বিরোধী মানবতাবাদী সেই জায়গায় একটা বিরাট শূন্যতা কিন্তু থাকে। আমি শুধু আহ্বান করব ওই ক্ষতটাকে বুকে ধারণ করে সবসময় মনে করে এই ধরনের সহিংসতা এই ধরনের অমানবিক আচরণ প্রশাসনের যেখানে থাকেন রাজনীতির যেখানে থাকেন সমাজের যেখানে বসবাস করেন এইগুলোকে ওই যেরকম করে ডক্টর ইউনুস বারিদান বাংলাদেশ একটা পরিবারের একটা পরিবার হিসেবে গড়ে তুলতে চাই, আমি বলতে চাই সেরকম করে এই যে ঘৃণা হিংসা প্রতিহিংসা খুন এবং মানুষকে জোর করে ধরে একেবারে থেকে নাই করে দেওয়া এই জায়গা থেকে ফিরিয়ে আমরা মানবিক একটা ভালোবাসার দৃষ্টিভঙ্গি দিতে পারি সেই রকম একটা দেশ করতে পারি বাংলাদেশ, সেই দেশ আসলে বসবাসযোগ্য, প্রাণ করে নিঃশ্বাস পাওয়া যাবে, দুঃখ করে হাসা যাবে এবং মানুষের সাথে নিজের হৃদয় উন্মোচন করে কথা বলা যাবে। এখন সবাই বলছে কথা বলবো অধিকার থাকতে হবে, গণতন্ত্রের অধিকার থাকতে হবে, সেই জায়গায় আমরা থাকি। এই ব্যাপারে আমরা সরকারকে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছি। আমরা একটা ওয়াচ ডগ এর মতো পলিটিক্যাল পার্টি বটে, অন্যান্য সোশ্যাল অর্গানাইজেশন কালচার অর্গানাইজেশন তাও তাই হওয়া উচিত। ওয়াচ ডগ এই অর্থে সদুপ্রার তারিফ করা যায় না। যারা এই গুণগুলোর শিকার তার সাথে সাথে খেয়াল করেন কতগুলো মানুষ এই জুলাই অভ্যুত্থানে মারা গেছে, হাজারের কাছাকাছি, হয়তো বেশি এখনো জানি না। আমরা বলছি ওদেরও প্রতিকার করি, প্রতিটা হত্যার বিচার করতে হবে। আমরা চাইছি ওই মানুষগুলো যারা মারা গেছে তাদের পরিবারের প্রতি সরকার যাতে দৃষ্টি রাখে। একটি ঘটনা শুধু বলি আপনাদের কাছে, কথা বলার শেষ করলাম। আমার বাড়ি বগুড়া, বগুড়ায় 11 জন মানুষ এই আন্দোলনে আত্মাহুতি দিয়েছে। তাদের পরে আমি যাওয়ার চেষ্টা করেছি, 11টায় আমি যেতে পারিনি। একজন ছাত্র আর 10 জন বিশ্বাস করুন 10 জন একেবারে দরিদ্র নিরগ্ন মানুষ। একটা কবরে যখন যাচ্ছি তখন অন্তত 3-4 টয়লেট পার হয়ে আমাকে যেতে হয়েছে, ওখানে কোনো মানুষের বাড়ি ভরে দিয়ে। আমি লোকজনকে জিজ্ঞেস করলাম এখানেই কেন কবর দেওয়া হলো, তারা বললেন ও তো রিক্সা চালাতো, নিজের জন্য তার 1 ছটাক বাকি যায় কোথায় কবর দেবে। লাশ আসবার পরে সবাই কাঁদছে আর কান্নার মধ্যে তার ছেলেরা বলছে একটা মাটির ব্যবস্থা করেন যাতে তার কবর দেওয়া যায়। আমি বলছি ওই মানুষগুলোর কাছে সরকারই যেতে হবে, আমাদেরও যেতে হবে। আমরা তো যে বাংলাদেশ করতে চাইছি, নতুন বাংলাদেশ করতে চাইছি, এই সমস্ত মানুষকে যাতে আমরা সেই বাংলাদেশের অন্তর্গত করতে পারি।